নারী ফেতনার চাইতে বড় কোনো ফেতনা আল্লাহর রাসূল রেখে যান নাই। সব ধরনের নারীরা ফেতনাবাজ নয়। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে তিনটা দোষ তোমাদের সামনে পেশ করি। মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনটা দোষ জাতির সামনে পেশ করি। ও মুসলমান ইমানদার, এই তিনটার যে কোনো একটা দোষ যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায়, বুঝিয়া নিবেন এই নারীটাই উম্মতের জন্য ফায়দাজনক নয়, ওইটাই হলো উম্মতের জন্য ফেতনা। এক নাম্বার বেপর্দা নারী, কি পর্দা আরো জোরে, বেপর্দা নারীরা উম্মতের জন্য রহমত হতে পারে না, উম্মতের জন্য বেপর্দা নারী গজব। কি জব? গজব। একটা বেপর্দা নারী যদি রাস্তায় বের হয়, হাজার হাজার উম্মতকে গুনাহগার বানায়া দেয়নি না দেয় না? 80 বছরের বুড়াও কাইতুইয়া দেখে, এটা বুড়ার দোষ না, মজ্জাগতভাবে, এটা মজ্জাগতভাবে আমাদের মধ্যে আল্লাহর দেওয়া। কেমনে আহো যদি মাসি বয়, গুমের মানুষের কপালও মাসি বইছে, গুম ভাঙ্গে খেদায় না, গুমতে কে খেদায়? কথা বুঝাইতেছে, এটা মজ্জাগত। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের গায়ে এটা মজ্জাগত দিয়া দিছেন, ইহরামের কাপড় বিন্দন, ইহরামের কাপড় মক্কা শরীফ যায় এয়ারফুটের ভিতরে দেখিয়া এয়ারফোরেও শয়তানে গুতায় তাহাইতো। কথা বুঝে আসতেছে, এটা মজ্জাগত দেওয়া। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পর্দার বিধান করেছেন, পুরুষদের সামনে যেমনে ইচ্ছা এমনে যাইবা না, পর্দার সাথে তুমি ঘর থেকে বের হইবা। বেপর্দা নারী উম্মতের জন্য রহমত না গজব? ফেতনাবাজ। কেন জানেন নি? একজন বেপর্দা নারী তার উসুল হইল, তার উসুল হইল সব সময় লক্ষ্য করে দেখবেন, সে যদি সাজগুজ করে সাজে গুজে তাহলে তার একটা উদ্দেশ্য হইল নিজের বরের জন্য কোনো দিন সাজে না, বেপর্দা নারী পরের জন্য সাজে। বরের জন্য সাজে না, পরের জন্য এমন সাজ সাজে। অথচ আল্লাহর রসুল বলেন স্বামী যখন ঘরে আসে, এশার নামাজের পরে তোমার রুমে আসবে স্বামী, এই সময় যদি আয়নার সামনে দাঁড়ায় চুলটারে একটু পরিপাটি করো, মুখটারে কাপড় চুপড়ে একটু বাস করো, তোমার নিয়ত যদি হয় যে স্বামী গড়ে ডুইকাই যেন আমার দেইকা তার কাছে ভালো লাগে, তোমার স্বামী তোমার আচরণে তোমাকে দেখে যদি উনার একটু ভালো লাগে, সারা রাত বৃষ্টির মতো রহমত তোমার উপরে নাজিল হইব। কিন্তু স্বামীরে ভালো লাগায় না, ভালো লাগায় এমন জন রে যাদের সামনে যাওয়া হারাম, রাস্তা দিয়ে সুসজ্জিত হয়ে বাইর হয়, বাজারে গেলে সাজ্জে গুজ্জা যায়, সাধারণ মানুষ যারা কাজকাম করে, রিক্সার ড্রাইভারেও যদি তারার দেখে বাইরে তকদিরের করে তকদির কপালের করে কপাল, আফসোস করে করে না করে না? মা গো তুমি উম্মতের জন্য নিয়ামত নয়, তুমি ফেতনাবাজ। এক নাম্বার হলো বেপর্দা নারী উম্মতের জন্য রহমত না গজব। দুই নাম্বার, যে সমস্ত নারীরা ঝগড়ার কারণ হয়, নেককার নারী কখনো ঝগড়া লাগুক এটা চায় না। পরিবারে যদি স্বামী কখনো উঁচা আওয়াজে কথা বলেন, দিনদার পরহেজগার নারীরা তারে থামান চেষ্টা করেন, বলবো আস্তে কো মানুষ শুনবো। আর যদি ঝগড়াটে নারী হয়, ফেতনাবাজ নারী হয়, গজবে নারী হয়, দেখবেন আপনি কইবেন 20 বিল বলিও মে, উনি কইব 50। ঝগড়াটে নারী, ছোট ছোট বাচ্চারা ঝগড়া লাগলো, পাশের ঘরের বাচ্চার সাথে আপনার বাচ্চারা ঝগড়া, এই ঝগড়াকে কেন্দ্র করে দেখবেন সারা দিনের বুঝইছে, কামও করে ঝগড়াও করে, কামও করে কাজ্যাও করে, আছে না নাই?
ওই সমস্ত নারীরা উম্মতের জন্য রহমত না গজব। জগরাটে নারী সারাদিন একটা উসিলা ফাইলেই, কথার লাগাল ফাইলেই জগরায় তারে সারে না, মানুষের ডরায় না, গোয়ের দাঁড়তে দণ্ডিত না। যে মুহাল এইরকম কিছু মানুষ প্রত্যেক এলাকায় দুই চারজন আছে না না। জগরাটে নারী তিন নাম্বার অতি লুবি নারী, অতি চাহিদা সম্পন্ন নারী, উম্মতের জন্য রহমত নয়, ওরা উম্মতের জন্য গজব। স্বামীর ইনকামের দিকে তাকায় না, তার ইনকাম কি পরিমাণ ওই দিকে তার কোনো নজর নাই, শুধু চাহিদাই পেশ করতে থাকে। ইনকাম কত স্বামীর এটা না দেখিয়ে শুধু চাহিদাই পেশ করতে থাকে। উদাহরণ পেশ করে, সাতের ঘরের আফার এগারোটা শাড়ি আমারে কিতা দিছ, আমার বড় বোনের দশ বড়ি স্বর্ণ আমারে তুমি কি দিছ, পাশের ঘরের যেই ঘরটা আমি আইসা দেখছিলাম উনি পাল্টায়া বিল্ডিং বানাইছে তুমি কিতা করছ। সবসময় শুধু এই চাপের উপরে রাখে। আল্লাহর রসুল ওই সমস্ত নারীদেরকে উম্মতের জন্য ফেতনা বললেন কেন, যে ওই সমস্ত নারীদের কারণে আমার উম্মত গুনার দিকে কদম বাড়ায়। বেপর্দা নারীর কারণে গুনাগার হয় চোখের গুনায় আক্রান্ত, জগরাটে নারীর কারণে জগরা বিবাদে আক্রান্ত, অতি লুভী নারীর কারণে বেপথে বিপথে টাকা কামাইতে সুদে ঘুষে ইনকাম করতে গিয়ে পা বাড়ায়। একজন নেককার নারী দিনদার নারী স্বামীর জন্য রহমত, তার ইনকাম যত হয় তার স্বামীর সামনে পেশ করবে, স্বামী হে প্রয়োজনে একবার কাবো তবু হালাল খাওয়ায়েন, বছরে দুইটা কাপড় দিবেন তবু হালাল পয়সা দিয়ে দিবেন, ওই টিনের ছাউনির নিচেই থাকবো প্রয়োজনে পানি ঘরের ভিতরে পড়ুক তবু হারাম ছাউনির প্রয়োজন নাই। নেককার একটা নারী তার কথার মাধ্যমে আচরণের মাধ্যমে স্বামীর মন জয় করতে পারে, কিন্তু বদকার নারী সব সময় স্বামীরে চাপে রাখে। প্রায় মাদ্রাসায় দেখছি মহিলা বাচ্চাদেরকে মেয়েদেরকে দিন দিন শিখানোর জন্য ক্লাস খোলা হয়েছে, মহিলা মাদ্রাসাগুলো এই বর্তমান জামানায় আমাদের জন্য নিয়ামত। একজন নারী যদি দিনদার হয় ঘরের পরিবারের যত মানুষ আছে সবাই দিনের উপরে চলা সহজ হয়ে যায়। একটা দিনদার নারীর উসিলায় কত বড় নিয়ামত, একজন নেককার বিবি কত বড় নিয়ামত। কেউ যদি নেককার বিবি পাইয়া যায় দুনিয়া আখেরাতের নিয়ামত অর্জন করিয়া লয়। কেমনে? ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। ধনী বাপ ছেলে বড় হয়েছে বিয়াকে বিয়া খুঁজে, বিয়া যেদিক দিয়েই খুঁজে ছেলেকে কুসখবর লইয়া কয়, আব্বা এটা হইতো না, তুই ডিগ্রি ফাস চাকরিজীবী মেয়েও তো আয়ে ফাস, সমস্যাটা কি? কয়ে না তুমি জানো না আমি জানি, হইতো না। আরেকটা খুঁজছে কয়ে না এটা আমরা ক্লাসমেটের শুধু বই নি, এর ব্যাপারে আমার সব জানা আছে। অবশেষে বাপ নারাজ হইয়া রাগ হইয়া মার এক তোমার হুতের বিয়ে হন এলো তুমি দেহ আমি নেই, দেখবেন আমরা একটা দোষ আছে, হুতে যদি কোনো খারাপ করে তো এটা মার হইয়া রে হুত, বাহির থেকে এক তোর হুতে এই কামটি করছে, আর হুতে যদি বালা করে তেই আমার ভূত। প্লাস পাইছে পেশাব চাকায় জানি আল্লাহর মালা আমার ভূতে প্লাস পাইছে, আর কোনো দুষ করলে গর তোর ভূতে এই কামটি করছে বোধ হয় আমার না। হ্যাঁ বউ তোর ভূতরে বিয়া করাইস, তোর মায় বুঝায় ভূত তুমি দেহরে ভূত, খুঁজে খাইজে একটা মেয়ে পছন্দ করছে মহিলা মাদ্রাসার ছাত্রী,
বাফে কুসখবর নিয়ে দেখে তার যেই পরিমাণ সহায় সম্পত্তি এর ফাঁস বাগের এক বাঘও মেয়ের বাপের নাই। কিন্তু এর পরেও বাড়িতে এসে ছেলেকে বলে তোমার জন্য এই মেয়ের প্রস্তাব নিয়ে যাওয়া আমার সাহস হয় না, আগে তুতাটা ঠিক কর। তারা বুঝেন নাই আপনারা কিতা ঠিক করত। মেয়ে হইলে দেখছি অনেক মানুষ বেজার হয়, ছেলে হইলে ডাহে, ভাই সাহেব আল্লাহর মাল ভূত হইছে, আল্লাহর মাল ভূত হইছে। যদি মেয়ে হইলে যে কার মাল আল্লাহ জানে, আল্লাহ মাল কয় না, শুনছেন নি কয় না। মেয়ে হইল আল্লাহর রহমত, বাবার জন্য রহমত। হিসাব মিলায় দেখবেন নবীজির হাদিসগুলো হিসাব মিলায় দেখবেন একজন বাবার জন্য একটা মেয়ে কত বড় নিয়ামত। ছেলের চাইতে বাবার যত্নপাতি মেয়েরা বেশি নেয়, ছেলের নজর বাবার মালের দিকে, মেয়ের নজর বাবার চেহারার দিকে। বিশ্বাস হয় না, আমি যখন বাসায় যাইতাম আমার দুইলা শুধু শুধু মেয়ে কুলুর তোয়া আর ছেলে সাইডেতে হুয়াহেডা তায়, তখন আমার বুঝ হইতো যে কারবারটা তো হেটে। মেয়ে হইলে বেজার হবেন না খুশি হবেন? গরিবের মেয়ে ধনী মানুষ প্রস্তাব দিতে সাহস পায় না, কেন? উপযুক্ত করে গড়ে তুলছে এই জন্য। আর তুমি যদি সাইডে দেও রাস্তা বেফর দেয় চলাও, যত যৌতুকের লাগিন হুন্ডার কিনতাই, এটা জরিমানা যৌতুক না। তুই উল্টা ফাল্টা বেড়া চলাস, জরিমানার লাগিন হুন্ডা প্রাইভেট কার কয়দিন হলে হেলিকপ্টার। মুসলমান ইমানদার ভাইয়ারা, আমার খুব ছোট্ট করে ঘটনাটা বলি, একটা দিনদার মেয়ের কত প্রভাব, কত ফায়দা একজন মানুষের জীবনে। এরপরে বলে দেব, যুবকরা তোমরা মেয়ে কেমনে চিহ্নিত করবা এটাও শিখার দরকার। আলেমদের মজলিস থেকে না শিখলে শিখবা কই? অনেক মানুষে বুঝাইল, যাও গিয়া দেখি সাহস করিয়া প্রস্তাব দেই, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সকলে মিলিয়ে মেয়ের বাবারে বুঝায়া রাজি করে ফেলছে। কিন্তু মেয়েটা তো রাজি হয় না, দিনদার স্বামী তারা সে পছন্দ করে না। জেনারেল শিক্ষিত মানুষ, অফিসার মানুষ, মেয়ের কথা হলো আমি যেই লাইনে পড়াশোনা করেছি এটা উনি বুঝবেন না। আমি চাই দনির দরকার নাই, দিনদার একটা স্বামী চাই। আত্মীয় স্বজন সকলে তারে বুঝায় রাজি করলো, মা রে যদি তোমার উসিলায় একজন দুনিয়াদার দিনদার হয় এর একটা বদলা তো তুমিও পাইবা। সকলের বুঝানোতে মেয়েটাও রাজি হয়ে গেল, বিয়ে সম্পন্ন হয়ে গেল। স্বামীর বাড়িতে মেয়েটা থাকে, দিনদার আর দুনিয়াদার একসাথে থাকে। মেয়েটা দিনদার, ছেলে দুনিয়াদার। দিন কি জিনিস, এর কদর এর যত্ন সে বুঝে না। রাত্রে কয়টা বাজায় কখন গড়ে আসে এটার কোনো হিসাব নিকাশ থাকে না। তরি তরকারিতে সামান্য একটু বেশ কম হইলেই রিয়াকশান শুরু হয়, এমনও জুলুম করে তরকারির পাতিল মাথায় ঢেলে দেয়, চোখের পানি ছেড়ে ছেড়ে মেয়েটা কান্দে, আল্লাহ দুনিয়াদার চাই নাই, ধনী জামাই চাই নাই, তোমার কাছে একজন দিনদার স্বামী চাইতাম, তুমি কি দিলা? আল্লাহ তোমার কাছে কমতি নাই, দিয়েছো তো দিয়েছো, তুমি তারে দিনদার বানায়া দাও। জানিয়ে রাখবেন সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়নি না হয় না, ঠিক তেমনিভাবে এই লাইনটাও জানিয়ে রাখবেন, স্বামীর জন্য স্ত্রীর দোয়া, স্ত্রীর জন্য স্বামীর দোয়াও কবুল হয়। আমরা দোয়া ভাই কম, গর্ত বাইরের সময় হলে বেশিরভাগই কই আল্লাহ তার মন মতো যদি না বাইরে না হলে টাটা ভরত, টাটা ভরত, দোয়া ভরব টাটার দোহরে।
স্বামীর জন্য স্ত্রীর দোয়া, স্ত্রীর জন্য স্বামীর দোয়া কবুল হয়। দিনদার মেয়েটা আল্লাহর দরবারে স্বামীর হেদায়েতের জন্য দোয়া করেন, আল্লাহ তারে বুঝ দাও, তারে দিনদারির বুঝ দাও। একদিন নয়, দুই দিন নয়, এইভাবে যাইতে যাইতে দুইটা বছর পার হয়ে গেছে। হঠাৎ করে একদিন মসজিদের দাওয়াতে তাবলিগের জামাত আসছে। মসজিদের জামাত আসরের নামাজের পরে গাস্ত করতে করতে তার বাড়ির গেইটের সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, বাড়ির কে আছেন? স্বামী স্ত্রী দুজন বিকালবেলায় চা খায় বসে, আমরা আল্লাহর ঘরের মেহমান, দাওয়াতে তাবলিগের জামাত আল্লাহর ঘরের মেহমান, যদি বাড়িতে কোনো পুরুষ থাকেন জলদি বাহিরে আসে। বিবি সুযোগ পাইছি, যাই আল্লাহর ঘরের মেহমান, গাড়ি না এনে জানতে গেলি ধরব। বিবি বুঝায় তারে একরকম, সে বুঝায় আর একরকম। বিবি বুঝায় আল্লাহর ঘরের মেহমান যদি গেট থেকে ঘুরিয়া যায় বাড়ির রহমত বের হয়ে যায়। আরে তুই যে বুঝ দেস না গিয়ে করি কি? আস্তে আস্তে তো দুই বছর যাব একজন দুনিয়াদার দিনদারের সাথে চলতে চলতে দিনের মহব্বত তার দিলের ভিতরে আস্তে আস্তে জায়গা লইতেছে। আপনি যে ধরনের পোশাক পরবেন এই পোশাকটার একটা দয়া মায়া আছে না নাই? পাঞ্জাবি পরেন, পাঞ্জাবির দয়া মায়া লাইগা যাইব, এটা ছাড়তে আর মন চাইত না। দাড়ি রাখছেন, কোটি টাকার লোভ দেখাইতে পারে, দাড়ির কদর যখন দিলের ভিতরে বৈশা যায় দাড়ি কামাইব না। দিনদারির এক মহব্বত তার দিলের ভিতরে জায়গা নিতেছে, গেছে তাদের কাছে, সালাম মুসাফা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো তাবলিগ জামাতে যারা গেছেন আপনারা তো জানেন তাবলিগের একটা উসুল আছে, উসুল নগদ নগদ চল। ইমানওয়ালের কথা হইতেছে নগদ চলেন, নগদ আমার কাপড় চুহরি বলা না, নগদ যাই কাপড় চুহর বলা না। অবশেষে হার মধ্যে রাইকাইব, তাবলিগে গেছেন কেউ? তিন দিন চল্লিশ দিন কারা কারা গেছেন দেখি একটু হাত তুলে তো দেখি, না হারায় থাকবি আলহামদুলিল্লাহ। দেখছেন আমাদের এলাকা তাবলিগি এলাকা, মারহাবা, আল্লাহ কবুল করুক বলুন আমি। হার উফরে রাখতে হয় না, হার উফরে রাখতে আইসে মাগরিবের নামাজ গিয়ে ভরব ঘরও গিয়া কয়, হা রে যে বিবুদ্ধে পড়ছিলাম কোনো রকম বাইক বুলতে পারছি, কও কি তা কার সাথে কি বাইল বুল দিছ, কইসি মাগরিবের তো যাই এরপরে সারছে আটটা নলে সারেই না। তুমি আল্লাহর মেহমানদের সাথে কথা দিছ যাওন লাগবো। বিবি যদি দিনদার হয় পিছনে সব সময় ঠেলব দিনদারির দিকে নেওয়ার জন্য। বিবি যদি ফেতনাবাজ হয় এমন পরিস্থিতি তোমার উপরে তৈরি করবে সুদে ঘুষের দিকে পা বাড়াইতে বাধ্য হইব, কাপড় চুপড় টুপি টাপা বাউ করে দিছে যাও মসজিদ মাগরিবের নামাজ গিয়ে পড়ছে। নামাজের পরে যে বয়ান শুরু হয়েছে একটু পরে পরে গুরান দিয়াই আমির সাহেবের নজর কালি হে অফিসারের ওজন নাম লেখায়, কারণ দোয়া কবুল হয়ে গেছে, বিবির দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, বিবির দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর জন্য বিবির দোয়া, বিবির জন্য স্বামীর দোয়া কবুল করেন। আপনি লেখান চল্লিশ দিনের জন্য, স্যার আমি যে এখানে চাকরি করি বিয়ার সময় তিন দিনে ছুটি হয়েছিলাম, ছুটি নাই মনে তো সায় স্যার, এটা বাড়তি কথা নিয়ে করতেছে যাওনের কিন্তু এর নেওয়া নাই, স্যার মনে সায় ছুটি নাই এমনি। তাবলিগ জামাতের আমির সব বলে যদি ছুটি হয় যাইবা যাব, ছুটি যদি হয় হ্যাঁ তো জানে ছুটি হইতো না। অফিসের নাম ঠিকানা রাখছে, পরের দিন সকাল দশটায় আমির সব আরও তিনজন সাথী লয়ে অভিযোগে হাজির, কয়ে আপনারা এই পর্যন্ত এসে পড়ছে, কয়ে আপনার ছুটি লাগতো না, ছুটি তো মঞ্জুর করছি
কয় যান উপরের তালাত বস আছে, হুজুর দেখলে উষা হয়, এরকম এক লোক বস আছে যাই। সেই কেন গেছে গিয়া দেখেন সিগারেট খায়, তাও আবার অতন লম্বা সিগারেট, আবার একটা প্লাস্টিকের ইয়ার ভিতরে বসে শুনে রিকিতা তাহা জানি নল হেডের ভিতরে বইয়া দেড় হাত লম্বা ওইরা খায়। যেই হুজুর দেখছে তুই আছে হুজুর আপনারা এই অফিসের ঘটনা কি, কয় আপনারা জিল্লাত নিতে পারছি, কয় আমারে, কয় আপনারে, কই এত বড় একটা অফিস আমি চালাই, আমি গেলে এটা কীভাবে চলবো, আমি সব বলেন আপনি মরলে কীভাবে চলবো, আপনি মইরা দেখেন এক সেকেন্ডও থামতো না তার গতিতে সে চলব, যে যেই পদে আছেন ব্যবসার গদিতে কেউ বৈশা ভাবে আমি না থাকলে ব্যবসা কে চালাইব, প্রত্যেকেই যার যার অবস্থানে তাইকা এটা ভাবে আমি না থাকলে কেমনে চলব, তুমি না তাইকা দেখো একটু আড়াল হইয়া দেখো কেমনে চলে, একটু সেকেন্ডের জন্য থামবে না যার যার গতিতেই চলো মা, বুঝায় বাজায় না হুজুর আমার যাওয়া যেত না হুজুর দর্শক খুব ভালো হইতে, অবশেষে আপনি যদি নাই যাই আপনার অ্যাসিস্ট্যান্টরে দিয়ে দিন কো হেডের লই যান গিয়া বাবু জানি আমার 45 দিনের ছুটি মঞ্জুর করিয়া কাগজ স্বাক্ষর দিয়ে দিয়ে দিয়েছে শিলবাড়ি নেন নিস্তালা তাইয়া এই কাগজ টেবিলের উঠে বলছে সে আশ্চর্য 45 দিনের ছুটি তাও আবার এই ফ্যাক্টরির থেকে বাসায় গিয়া বলেন বিবিরে বুঝে ফেলেছি এটা তো আর দোয়া কবুল হয়ে গেছে মহান আল্লাহ আমার হেদায়েতের দিকে নিয়ে যাইব। একজন নেককার বিবি একজন দিনদার বিবি যার জীবনে হাসিল হয়ে গেছে এই মানুষটা কামিয়াব, বাহির থেকে ঘরে গেলেই সারাদিনের কষ্ট মুহূর্তের ভিতরে শেষ হইয়া যায়, সারাদিন যত কষ্ট করুক না কেন অফিসে বলেন ব্যবসা প্রতিষ্ঠানে বলেন হাওরে বলেন যেখানেই যত কষ্ট করুক যেই মাত্র গড়ের ভিতরে হাসির হাজির হয় মুহূর্তের ভিতরেই কষ্ট দূর হইয়া যায়।